আসসালামু আলাইকুম শুভে দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি নরসিংদী জেলার অন্তর্গত শিবপুর থানার মধ্যে পড়েছে, আমরা রয়েছি ধানুয়াতে। দেখতেই পাচ্ছেন আমাদের পিছন দিকে অসংখ্য রয়েছে কালিম পাখি, রয়েছে একদম রেয়ার ব্রিডের ঘুঘু। তো এগুলো যিনি পালন করছেন তার সাথে আমরা কথা বলতে চাই যে কি কোন দিক চিন্তা করে আসলে এরকম একটি খামার গড়ে তুললেন, আর যেটি হলো যে এগুলোর মার্কেট প্লেস কোথায়, আর বিশেষ করে পালন পদ্ধতি, রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, আর লাভ লস নিয়ে আমরা কথা বলবো। পুরো ভিডিওটি আপনারা দেখবেন না টেনে, আমরা পুরো তথ্যটি জানানোর চেষ্টা করব যে খামার কিভাবে গড়া যায়, আপনারা কিভাবে খামার গড়ে তুলতে পারবেন, আপনারা কিভাবে লাভবান হতে পারবেন, সেই সকল তথ্যই আমরা দিব। চলুন আমরা কথা বলি খামারের মালিকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক পূর্বে এসেছি, দেখেছি স্বল্প পরিসরে আপনি আসলে ঘুঘু পাখি পালন করছেন। এখন দেখছি ঘুঘু রয়েছে বিভিন্ন প্রজাতির, এছাড়া আমরা দেখছি অসংখ্য কালিম পাখি রয়েছে। সো আসলে কোন দিক চিন্তা করে এরকম ইনোভেটিভ একটি আইডিয়া নিয়ে আপনি এত বড়সড় একটি খামার গড়ে তুললেন, পাখির খামার? না, আমি আসলে সব পাখি পালন করতে শখ থেকে, আসলে আমি চিন্তা করে যে পাখিটা পালন করতে সবগুলো যেগুলো চাহিদা বেশি, যেগুলো মার্কেটে আসলে চাহিদা বেশি ওই পাখিগুলো আমি পালন করতে। এগুলোর পালন পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা কথা বলতে চাই বাসস্থান নিয়ে। এই যে আপনাদের কালিম পাখি আপনি খাঁচায় পালন করছেন, এভাবে কি ব্রিড হয়, ডিম বাচ্চা হয় তো? হ্যাঁ, এভাবে ডিম বাচ্চা হয়, আছে তো অনেকগুলো, তো ডিমে আছে। আচ্ছা, আমরা দেখবো, সেগুলো দেখাবো অবশ্যই। তো সেই ক্ষেত্রে এটার মূলত পালন পদ্ধতিটা আমাদেরকে বলবেন, যে খাঁচা কালিম পাখি আসলে পালন করতে হলে, খাঁচায় যদি কেউ পালন করতে চায় আপনি যেভাবে পালন করতে, কয় ফিট বাই কয় ফিট হলে ভালো হয়, বাসস্থানটা কেমন হলে ভালো হয়? খাঁচা আপনার সর্বনিম্ন 24x24 হলেই চলে। আর এদের আসলে খাবার খরচ টরচ খুবই কম, আপনার মূল খাবার হচ্ছে ঘাস পাতা, কচুরি পানা, ধান, এগুলো দিলেই চলে। আচ্ছা, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আসলে, এরা মানে অসুস্থ হয় কি না, অসুস্থ হলে এদের প্রতিরোধ করতে হবে কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাবেন? না, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। খুবই ভালো বলতে এরা কি অসুস্থ হয় না? হয় না বললেই চলে। আচ্ছা আচ্ছা, তার মানে তো এটা একটা বিগ অ্যাডভান্টেজ। অন্য অন্য পাখি কিন্তু খুব সহজেই অসুস্থ হয়ে যায়, ঘুঘু কিন্তু অসুস্থ হয়, এদেরকে ট্রিটমেন্ট দিতে হয়। তারপরে যেটি হলো যে কালিমের কি কোনো আসলে ভ্যাকসিন দিতে হয়, যেমন রানী ক্ষেতের ভ্যাকসিন বা অন্য অন্য যে ভ্যাকসিনগুলো প্রয়োজন, বা মিনারেল, এছাড়া যেটি হলো ভিটামিন, এগুলো দিতে হয় কি না? না, এগুলো কোনো কিছুই লাগে না, কিছুই দিতে হয় না, কিছুই লাগে না। তো কালিম পাখি সাধারণত ডিম দেয় কতদিন পরে পরে? কালিম পাখির বয়স 8 মাস হলে ডিম পাড়া শুরু করে, সেম টু আপনার কালিম পাখিটা দেশি মুরগির মতো, বাচ্চাগুলো বড় হয়ে গেলে আবার ডিম দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, জাস্ট বাচ্চাগুলো বড় হওয়ার উপরে ডিপেন্ড করে। মোটামুটি বাচ্চা আসলে কয় মাস হয়ে গেলে আবার ওরা নিজেরা খাওয়া শিখে যায়? বাচ্চা আপনার প্রথম দিন থেকে নিজেরা খায়। তাহলে তো ওই বাচ্চাগুলো যদি আমরা 1 মাস পরে যদি বাচ্চাগুলোকে আলাদা করে ফেলা হয়, সেক্ষেত্রে কি তারা আবার ডিম দেয়? হ্যাঁ, তারা আবার সপ্তাহখানেকের মধ্যে ডিম দিয়ে দিবে। তার মানে বলা হচ্ছে যে, বলা যাচ্ছে যে প্রত্যেক মাসেই কালিম পাখির ডিম নেওয়া সম্ভব নাকি? হ্যাঁ, প্রত্যেক মাসে নেওয়া সম্ভব, কিন্তু একটু রেস্টেরও দরকার আছে অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো মানে সেক্ষেত্রে আসলে কতদিন পরে পরে নিলে ভালো হয়? আমি আপনার 2-3 বার ডিম বাচ্চা করানোর পরও আপনার 2-2.5 মাস রেস্ট দিই, মানে আলাদা করে দেন। জি, এখন বর্তমানে আপনার খামারে কালিম পাখির সংখ্যা রয়েছে কত? এখন আপাতত আছে 10 জোড়ার মতো। 10 জোড়া রয়েছে। তো এগুলোর দাম দরও কিন্তু আমাদের একটু জানানো উচিত, যে আসলে এগুলো কেমন প্রাইস রয়েছে এখন বর্তমানে, আর এগুলোর মার্কেট প্লেস কোথায়, বেসিক্যালি আপনি বিক্রি করেন কোথায়? আমি সব অনলাইনে বিক্রি করি। অনলাইনে বিক্রি? আমার এখানে আইসে সবাই নিয়ে যায়। আপনার ভিডিও তো পূর্বেও গিয়েছে, কিন্তু তখন তো আপনার এই কালিম পাখি ছিল না, কালিম পাখির চিন্তাটা আসলে কিভাবে মাথায় ঢুকালেন আপনি? কালিম পাখি আসলে একটু জায়গা ছিল ওইখানে ঢুকাই দিয়েছি শখ থেকে আর কি। আমি অনলাইনে দেখলাম পছন্দ হয়েছে, কালারটা অনেক সুন্দর, মুরগির মতো ছেড়ে পালন করা যায়, একদম মুক্ত অবস্থায় পালন করা যায়, সেইখান থেকে আর কি। আচ্ছা, এটা কি শুধুমাত্র ওই যে শৌখিন মানে প্রদর্শনীর জন্য, নাকি এটা কি মাংসটা খাওয়াও যায়? হ্যাঁ, মাংস খাওয়া যায়, মাংস বাণিজ্যিকভাবে করা হয়। আপনি কি কখনো মাংস খেয়েছেন? হ্যাঁ, মাংস খেয়েছি। কেমন টেস্ট? কেমন? ভালো, ভালো টেস্ট। আচ্ছা, এগুলোর এখন মার্কেট প্রাইস কেমন, প্রত্যেক জোড়া কেমন দাম? এখন এগুলোর মার্কেট প্রাইস আপনার 7,000 টাকা, 6,500 টাকা রানিং গুলো আছে, মানে যেগুলো ডিম বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, ডিম বাচ্চা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আর যেগুলো হলো যে নিউ অ্যাডাল্ট, মানে হয়তো এই যে আপনার মোটামুটি ডিম দেওয়ার কাছাকাছি সময় চলে আসছে, সেগুলোর দাম কেমন? সেগুলোর দাম আপনার 4,000-5,000। আপনার কাছে সব সাইজেরই আছে, মানে যেগুলো ডিম দিচ্ছে সেগুলোও আছে, আর যেগুলো আরো সময় লাগবে, অর্ধেক সময় হয়েছে ডিম দেওয়ার, সেগুলো রয়েছে? হ্যাঁ, সবগুলো। কালিম ছাড়া আপনার এখানে কি কি পাখি আছে? কালিম ছাড়া আমার কাছে আছে ল্যাক্সওয়ান কিংবা লালগোল্লা হাঁস বলে হাঁস আছে, আপনার সবুজ ঘুঘু আছে, স্প্যাঞ্জেল ঘুঘু আছে, ইউরোপিয়ান ঘুঘু আছে, লাল টর্টাল ঘুঘু আছে, ডায়মন্ড ঘুঘু আছে, অস্ট্রেলিয়ান চুইটাল ঘুঘু আছে, রিংনেট আছে, পাইড আছে, ডায়মন্ড আছে, তাছাড়া লাভবার্ড আছে, বাজরিগার আছে, ফ্রিঞ্জ আছে, জাপানিজ বাজরিগার আছে।
তার মানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে আপনার এখানে, তো পাখির খামার করে আপনার মোটামুটি এখন কেমন লাভবান হচ্ছেন? আসলে আপনি আপনি কেমন লাভবান হচ্ছেন? আসলে কেমন লাভবান হচ্ছে ওইটা আসলে ফিক্সড করে হিসাব করা হয় না, কিন্তু মোটামুটি ভালোই আছি। মানে চলে যাচ্ছেন তো মোটামুটি এটা ভালো, মোটামুটি ভালোর দিকেই আছি। সেক্ষেত্রে বলা চলে লাখ খানেক টাকা আসে। আসে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আসে। কারণ এই যে আমরা দেখলাম আপনার পাখিগুলো, তো সেক্ষেত্রে এগুলো যদি নিতেই চাই আপনার থেকে, আপনার সাথে যোগাযোগ হবে কিভাবে? আর আপনার এখানে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসতে পারবে, সেই তথ্যগুলো আমাদেরকে একটু দিবেন। আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে ফোনে, ফোনে যোগাযোগ করতে আপনার আমার আসতে হবে নরসিংদী শিবপুরে, শিবপুরে আসলেই চলবে। আর এমনি ফোন নাম্বারগুলো যদি বলে দিতে চান আপনি বলে দিতে পারেন প্লিজ। আমার ফোন নাম্বার হচ্ছে 01776031186। আচ্ছা, তো রাহাত ভাই আমরা আরও কথা কিন্তু ছেড়ে গেছি, সেটি হলো যে একটি খামার, এই যে আপনি যেমনটি করেছেন একটি শেড, এরকম একটি শেড করতে গেলে মোটামুটি কেমন ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে? সে যদি কালিম পাখি পালন করে মাসে মোটামুটি মনে করেন যে 30,000 টাকা ইনকাম করতে চায়, সেক্ষেত্রে আসলে এই শেডটা বানাতে খরচটা কেমন পড়বে? আপনার শেডটা আমার যে শেডটা খরচ করেছি ওইটা আপনার 23,000, এটা আমি আমার খরচ হয়েছে 80,000 টাকা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে 80,000 টাকার একটি শেড নিয়ে আর আপনার কালিম কত জোড়া নিলে আসি মাসে, মানে অ্যাভারেজ আমরা বলছি আর কি, আপনি যেহেতু মাসে আসলে বাচ্চা নিতে পারবেন না, আমরা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে অ্যাভারেজ একটি মানুষ জানি 30,000 টাকা ইনকাম করতে পারে, তো সেক্ষেত্রে আসলে কত জোড়া আসলে কালিম পাখি পালন করতে হবে? আপনার এরকম একটা জায়গায় আপনার 50 জোড়া কালিম পালন করতে পারবেন। আসলে সেইটা যদি বলতে হয় আপনার কালিম পাখি সর্বনিম্ন 4 থেকে 12টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। আচ্ছা, আর মানে পরিচর্যা করলে সবগুলো ডিমই ফুটে, আর আপনার একদিন দুই দিনের বাচ্চায় প্রতি পিস 1,000 টাকা করে বিক্রি হয়। একদিন দুই দিনের বাচ্চা 1,000 করে বিক্রি হয়ে যায়, তার মানে 10-10টা বাচ্চা যদি আসে 5 জোড়া হচ্ছে, মানে এক জোড়া কি 1,000 বিক্রি হয় নাকি একটা? এক পিস, এক পিস, তার মানে 2,000 টাকা জোড়া একদিন দুই দিনের বাচ্চা, তার মানে বলা চলে যে মোটামুটি 10 জোড়া পালন করলেই হয়ে যাবে নাকি? হ্যাঁ চলবে। তার মানে 10 জোড়া একদম অ্যাডাল্টের দাম হচ্ছে হলো 70,000, 70 আর আসতেছে আপনার 80,000 টাকা, তার মানে বলা চলে যে 1,50,000 টাকা ইনভেস্ট করলে মাসে 30,000 টাকা ইনকাম করা অবশ্যই সম্ভব। সম্ভব আপনি মনে? আমি আসলে সব দিক দিয়ে মিলে আর অন্যান্য পাখিও পালন করছি, আমি আসলে সব দিক দিয়ে আমার একটু ভালো হয়, আপনার আরো বেশি ইনকাম হয় না? আপনার আরো বেশি ইনকাম হওয়ার কারণ আছে, আপনার অনেক ঘুঘু রয়েছে। আমার যেমন ঘুঘু পাখি আছে, লাভবার্ড, ককাটিয়াল, ফিঞ্চ, আরো আপনার আছে টিয়া পাখি, আর অন্যান্য অনেক পাখি আছে। আচ্ছা, ঘুঘুর কলোনিও করেছেন পাশে? হ্যাঁ কলোনিও করেছি। তো যে ঘাসের যে কথা বলেন ওটা কি বিদেশি হাঁস না? হ্যাঁ বিদেশি, বিদেশি বলতে ইন্ডিয়ান, ইন্ডিয়ান। আমরা ওইটা একটু দেখতে পারবো? অবশ্যই দেখতে পারবো, চলুন আমরা দেখতে। হ্যাঁ রাত কি এই হাঁসগুলোর কথাই বলছেন? জি এই হাঁসগুলোর কথাই বলছি। আচ্ছা এগুলো কবে কতদিন পরে পূর্বে আনলেন? এটা হচ্ছে আমি বাচ্চা আনছিলাম 10 পিস, বাচ্চা আনার পর এখন মোটামুটি 6 পিস বিক্রি হয়ে গেছে, 4 পিস আছে। এটা অনেকে ভুল করবে যে আসলে সরালি কিংবা বালি হাঁস মনে করে, এটা কিন্তু সরালি বালি হাঁস না, এটা ল্যাক্সন বলে কিংবা লালগোল্লা বলে, এটা বালি হাঁস না। আচ্ছা এগুলো কি ব্রিড হয় আমাদের দেশে? হ্যাঁ ব্রিড হয়। নাকি এগুলো আপনি ইম্পোর্ট করেছেন? না ইম্পোর্ট করে না, আমার দেশ থেকে কিনা, বাচ্চা কিনা, বাচ্চা কিনেছিলেন, এখন বড় হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে। এগুলোর খাদ্য কি আসলে? এগুলোর খাদ্য আপনার আমি দিচ্ছি সাধারণত ধান, ভাত, চাউল, এগুলোই খায়। হ্যাঁ, তো এগুলো এই পাখি পালন করে আপনি মোটামুটি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো জীবন অতিবাহিত করছি। আচ্ছা যারা আমাদের এই যে ভিউয়ার্স এবং যারা নতুন উদ্যোক্তা, যারা আসলে শখের বসে পালন করতে যাচ্ছে পাখি, আর শখের বসেই শুধু পালন করলে তো হবে না, এখানে একটি কথা থেকেই যায়, সেটি হলো যে আর্নিং এর যে বিষয়টা, ইনকামের যে বিষয়টা, মান্থলি একটা ইনকামও হতে হবে, নিজেও ভালো থাকতে হবে, তো সেক্ষেত্রে আসলে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? আসলে নতুন উদ্যোক্তার বিষয়ে পরামর্শ হচ্ছে, আমিও তো আসলে শখ থেকে আসলে পাখি পালন করছি, আসলে আপনার পাখির প্রতি আগে ভালোবাসা থাকতে হবে, পাখি এমনি আপনাকে দিয়ে যাবে। তো মূলত হলো যে আপনার এদের প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে, তবে শেখারও তো বিষয় আছে। হ্যাঁ শেখার বিষয় আছে, আমি তো আপনিও জানেন আমার পাখি পালনের বয়সটা প্রায় 12 বছর, আপনি তো এর আগে আমার বাজরিগাড়ে যখন খামার ছিল তখনও ভিডিও নিয়েছেন, যখন লাভবার শুরু করে তখনও ভিডিও নিয়েছিলেন, আসলে আমি 2 জোড়া লাভবার থেকেই শুরুটা। তো বেসিক্যালি আসলে এই যে কালিম পাখি প্লাস হচ্ছে যে আপনার এই হাঁস, এই দুইটাকে আজকে আমরা ফোকাস করছি, এই দুইটা যদি কেউ পালন করতে চায় এটার কি, এই দুইটার কি পরিচর্যা কাছাকাছি? হ্যাঁ পরিচর্যা একদম কাছাকাছি। পরিচর্যা নিয়ে আমাদেরকে একটু বলেন তো যে সকালবেলা থেকে শুরু করে একদম এদেরকে কয়বার খাবার দেন, কি খাবার দেন আপনি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটু জানান তো। আমি পাখিকে আসলে একবারই খাবার দেই, মানে সবসময় থাকে খাবারটা, আমি ধান দেই, ভাত
দেই, তারপরে চাউল দেই, এইগুলোই আর মানে একটা বড় পাত্রের মধ্যে পানি দিয়ে রাখি, মাঝে মধ্যে আপনার ঘাস কচুরি বানা দেয় এগুলোই। আর দর্শক বন্ধুরা যদি কালিম পাখি পালন করতে চায়, আসলে কয় জোড়া পাখি নিয়ে প্রথম আসলে পালন শুরু করলে সে আসলে টিকে দিয়ে শুরু করতে পারে, মানে দুই জোড়া দিয়ে শুরু করতে পারে যা প্রথম অবস্থা নিতে চায়। রাত ভাই হয়তো অনেক প্রশ্ন রয়ে গেছে, অনেক তথ্য রয়ে গেছে আমাদের দেওয়া হয়নি, সেই তথ্যগুলো যদি কেউ জানতে চায় আপনার থেকে, এই যে আপনার ফোন নাম্বার থাকলো। ফোন নাম্বার আসলে কালিম পাখি না, যে কোনো পাখির যে কোনো সমস্যা যদি কেউ ফোন দেয় আমি হেল্প করার চেষ্টা করি, যে কোনো তথ্য জানার জন্য যদি ফোন দেয় আমি সব আমার যতটুকু সম্ভব হয় যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করি। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। অবশ্যই আপনিও ভালো থাকবেন। দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ যাচ্ছি, আবার দেখা হবে এরকম একটি সুন্দর খামারে। আপনারা কিভাবে খামার গড়ে তুলতে পারবেন সেই সকল তথ্যই আমরা দিব আপনাদের। বন্ধুরা আমরা কাজ করি বা আমরা ভিডিও তৈরি করে থাকি আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের ভালো লাগলেই আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।